السلام عليكم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর যে তমাম দুনিয়ার মানুষকে রুজি দেয়, হায়াত দেয়, সুস্থ রাখে। আমি সবসময় কামনা করি আমার দর্শক ভাইরা যেন সুস্থ থাকে, ভালো থাকে। হিন্দু হোক আর মুসলমান হোক, সবাই যেন সুস্থ থাকে। আমার অনেক ভাই মুসলমানও আছে, হিন্দু আছে, আমার দর্শক আছে বহুতই। হ্যাঁ, সবাই যেন সুস্থ থাকে আমি এটাই কামনা করি। সবারই আন্তরিক ভালোবাসা। একটা আজকে একটা কথা জানাবার এলাম, যাতে আপনারা কোন জিনিস খাইলেই ক্ষতি হয় আপনাদের, এই বিষয়ে কিছু একটা জানাবো আজকে। অথচ আপনারা খান, আমরাও খাই, সবাই খায়, কিন্তু এদের ক্ষতি হয় আমরা দিশে পাই না। তো আমরা ক্ষতির থেকেও যদি বাঁচা হারি, এই বস্তুটা এখন সিজিন আইতেছে, এই সিজিনে মানুষের এই বস্তুগুলো খায়। আর এই এদিকে মণিবীর্য গাঢ় করা নিয়ে ওষুধ খায়, কিন্তু এই বস্তুটাও খায়, আর মানে এই জন্য গাঢ় হয় না। তো এই জিনিসটা সে জানিয়ে দেবো যে কোন কোন জিনিস খাইলে মণিবীর্যটা গাঢ় হয় না। মানে ওই জিনিসগুলো খাওয়ার থেকে আপনারা বিরক্ত থাকবেন, যখন ওষুধপাতি খাবেন তখন দেখবেন কাম হবে। আজকে দেহ বসাইতেছি যে এই এই আলু, এই গোটা আলুটা, এটা তো সবই খায়, সবই চেনে, এটা সব জায়গায় আছে। এই আলুটা, যে আলুটা মানে সূর্যের প্রহর পায়, সূর্যের প্রহর পায় এই আলুটা হয়েছে কালা। আর যেটা মাটির তলা থাকে ওটা সূর্যের প্রহর পায় না, ওই আলুটা সাদা থাকে। তো এই সাদা যেটা থাকে ওইটা খাওয়ার জন্য ভালো, যেটা সূর্যের প্রহর পড়ে এটা যা করে শরীরে বিষ আছে তা করার জন্য এটা ক্ষতিকারক। যেটা সূর্যের প্রহর পাইছে আলুটা কমপ্লিটলি কালা, মানে দশ ভাগের এক ভাগ যদি কালা থাকে তাহলে জিনিসটা চলবে, যদি দশ ভাগের মানে সাত ভাগ আট ভাগই কালা তাহলে ওই আলুটা আপনারা খান না। এই আলুটা অল্প বিষাক্তর মতো হয়, এটাই মানে যা করে শুনলে বিষ আছে তা করার জন্য অল্প ক্ষতি করে। এই কালা আলুটা না খাওয়া ভালো। আপনারা যে আলুটা সূর্যের প্রহর পাইয়া কালা হয়েছে, এই আলুটা আপনারা আলু যে দোকানে কিনেন এই আলুটা আপনারা খায় না, এটা নিয়ে নিন না। যেটা কমপ্লিট সাদা থাকবে ওই আলুটা কিনে খাবেন, তাহলে উর্বর পাবে। আর বিশেষ করে যা করে মণিবীর্য হালকা, তা করে সাদা আলুটা না খাওয়া ভালো, তারা লাল আলু খাবে। আমি ভালো করে বুঝিয়ে দিই, এই সাদা আলু খাইলে মণিবীর্য হালকা করে। আর যদি মণিবীর্য গাঢ় করবার নিয়ে ওষুধ খান তো এই সাদা আলু তখন খাওয়া যায় না। সাদা আলু যদি তখন খান তাহলে এটা কাম করবে না, এই সাদা আলুটাই আর মণিবীর্য হালকা করে দেয়। ওই জন্যে অথচ এই নিয়ম তো মানে জানে না, তো ওষুধও খেতেছে সাদা আলু খায়। তো সাদা আলুটা আপনি খান, যদিও খান তাহলে যেটা যে সূর্যের প্রহর পাইছে এই আলুটা খায় না। সূর্যের প্রহর পাইয়া যেটা কালা হয় এই আলুটা মানে শরীরের জন্য ক্ষতিকারক। এটা বিষের বিষয়, শরীরে যদি বৃষ্টি থাকে ওই বৃষ্টিটা বাড়াবার পারে। ওই জন্য এই আলুটা না খাওয়া ভালো। আপনারা এটা দেখবেন এমন কোনো মানুষ নাই যে আলু খায় না, আলু সবই খায়। আলু ভাজি খায়, ডাল বানিয়ে খায়, চপ বানিয়ে খায়, নানান দিয়ে খায়। কিন্তু আমরা অথচ এই আলুর এই বাজারগুলো কিনে নিয়ে আসি, এই কালা আলুটা আমরা খাই ফেলাই। এই কালা আলুটা আমরা লাভ তো করে না, দেহের ক্ষতি করে। তো ওই জন্য এটা না খাওয়া ভালো। আমি এটা মানুষের জানাই দিয়ে চাইতেছি। তো হয়তো কত মানুষ এটা খারাপও পাওয়া হারে যারা আলু আবাদ করে, কিন্তু খারাপ পাইলে কী হবো, তখন এই আলুটা তো ক্ষতি করে, এটা না খাওয়া ভালো। এই আলুটা খাইনি না, কালা আলুটা খাইন না, যেটা সূর্যের প্রহর পাইছে। অন্যগুলো খান, সাদা রাখান, লাল রাখান। তো লাল আলুর মধ্যেও দেখবেন, লাল আলুর মধ্যেও দেখবেন যে কথাহানি করে ওই সূর্যের প্রহর যদি পায় থাকে ওই আলুটা কালা হয়ে থাকে। লালের মধ্যেও যদি দেখেন যে সূর্যের প্রহর পায় আলুটা কালা আছে, ওটা নিয়ে না, ওটাও খাবো না। এই সাদার মধ্যে যেরকম কালা পরে ওটা দেখা যায় ফসকরে, আর লালের মধ্যে যদি কালা পরে ওটা কম দেখা যায়,
কিন্তু যখন আলুটা ধুবেন তখন টের পাওয়া যাবে, মানে সূর্যের প্রহর আর মাটিরই এই বস্তুটায় অল্প একজাতীয় ই হয়, এটা খালি হারে ফুলের মধ্যে একজাতীয় বিষ হয়, তো এটা না খাওয়া ভালো। তো আপনারা দর্শক ভাই করে কই, আরও আরেকটা কথা কয়ে দিই, সবাই আমরা তো ফুলকপিও খাই, ফুলকপি খাইলে গ্যাস হয় এটাও জানে আসে, অনেক মানুষ আছে ফুলকপি খাইলে পুরো গ্যাস হয়, কিন্তু ফুলকপিটা আপনারা আইনে আগে সেদ্ধ করবেন, সেদ্ধ করে গরম পানি দিয়ে সেদ্ধ করে, ওই গরম পানি দিয়ে সেদ্ধ করার পরে ওটা কুইটে রেঁধে খাবেন, তাহলে ওই গ্যাসটা হবো না, ক্ষতিটা হবো না। এমনি ওর মধ্যে বহুত মেডিসিন বহুত ওষুধ প্রয়োগ করা থাকে, ওইটা তো সেদ্ধ করলেন না অমনি কেটে কেটে রেঁধে খাইলেন, এটাই গ্যাস সৃষ্টি হয়। তার জন্যে তে আমি আগেই কেছি যে মানুষের যদি আমি কিছু উপকার করার জন্য আমি এগুলো জিনিস জানিয়ে দিই, যাতে মানুষের অল্প উপকার হয়, মানুষের যাতে উপকার পায় আর ক্ষতির থেকে বাঁচার পারে, কোন কোন জিনিসের ক্ষতি কোন কোন জিনিসের লাভ আমি এইগুলোই মানুষের জানাবো। আরও কতগুলো জিনিস আমি কই দেবো, কতগুলো জিনিস যেমন একসাথে খাওয়া যায় না ওগুলো ক্ষতি করে, ওগুলোর বিষয়ে আরও ভিডিও বানিয়ে দেবো। তবে আজকে যেটা করলাম যে ফুলকপিটা সেদ্ধ করে গরম করে পানিটা ফালাই দিয়ে পরে ভেন্ডা খান, তাহলে গ্যাসটা সত্যি নিয়ে বাঁচবেন। আর ফুলকপির মধ্যে বহুত মেডিসিন প্রয়োগ করা থাকে, এটা আপনারা কাঁচাই কাইটা অগ্নি রান্ধা বেড়ে খায় না, এটা গরম করে পানি দিয়ে ফালাই দিয়ে তারপরে রেঁধে খান, তাহলে এটা ক্ষতিটা হবে না। ওইরকম যদি কেউ হয়তো ভুলে বাড়িতেই এই কাঁচা এই আলু আবাদ করছেন, বাড়িতেই আলু আবাদ করছেন, তাহলে কালা আলু মেলা হইলো, তাহলে এটা কী করবেন, ফালাই তো দেওয়া যাবে না, তাহলে এটা খাইতে পারবেন। একটা নিয়মে এই কালা আলুগুলাও পানির মধ্যে ভালো করে সিদ্ধ করা লাগবে, পুরো আছে সিদ্ধ করার পরে যদি আপনারা রান্ধে বেড়ে খান তাহলে ওটাই ক্ষতি করবে না, কিন্তু সিদ্ধ তো মানুষ করবো না, হ্যাঁ সিদ্ধ তো করবোই না, তার জন্যে এই কালা আলুটা না খাওয়া পারে। আর যদি সিদ্ধ করে খাওয়ার পারে তাহলে ক্ষতির সংখ্যাটা কমে গেল। তো দর্শক ভাই করে এটা জানিয়ে দিলাম, আপনারা তো যারা বিশ্বাস করেন তারা প্রুফ করে, আগে বিশ্বাস করেন না তাদের কথাটাই আমি, হয়তো আমরা মানুষের ভালোর জন্য কই, মানুষের কারো ক্ষতির জন্য কই না। তো দর্শক ভাই করে কই যে আপনারা আমাদের চ্যানেলে সবসময় থাকেন, নতুন নতুন ভিডিও পাবেন, আমাদের ভিডিওগুলো সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, দর্শক ভাইয়েরা সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।